নমস্কার রমাস কিচেনে আপনাদের স্বাগতম। আজকে আমি আপনাদের জন্য কেকের একটি রেসিপি নিয়ে এসেছি। আজকে আপনাদের আমি ম্যাঙ্গো কেক তৈরি করে দেখাবো। আমার এই ভিডিওটি পুরোপুরি দেখে আপনারাও বাসায় তৈরি করে নেবেন। চলুন সুন্দর এই রেসিপিটি শুরু করা যাক। কেক তৈরি করার জন্য এখানে আমি একটি মিক্সিং বোল নিয়েছি। এর মধ্যে আমি সব উপকরণগুলো একে একে দিয়ে দেব। আমি এখানে মেজারমেন্ট কাপের 1/3 কাপ চিনি দিয়ে দিলাম। এরপর এর মধ্যে দিয়ে দেব তেল। আমি এখানে রান্নার তেল দিয়ে দিচ্ছি 1/4 কাপ। এরপর আমি এই উপকরণটি 2 মিনিট সুন্দর করে একটু মিক্স করে নেব। যতক্ষণ আমার চিনিগুলো একটু গলা গলা ভাব হচ্ছে আমি একটু মিক্স করে নেব। একটু গলানোর মতন হলে এরপর আমি অন্য সব উপকরণগুলো দিয়ে দিব। এরপর এর মধ্যে আমি দিয়ে দেব ডিম। আমি এখানে রুম টেম্পারেচারে ডিম দিয়ে দিচ্ছি। ডিম দিয়েছি, এখন এই ডিমটি আমি সুন্দর করে প্রায় 5 থেকে 6 মিনিটের মতো ফেটিয়ে নেব। একদম সুন্দর করে ফেটাতে হবে। একটি করে আমি এখানে 2টি ডিম ব্যবহার করব। 5 মিনিট 6 মিনিটের মতো একটি করে ডিম সুন্দর করে ফেটিয়ে নেব। এতে করে কেকের ভিতরে অনেক সুন্দর স্মুথ হয় এবং নরম স্পঞ্জি কেক হয়। আপনারা চেষ্টা করবেন একটু সময় নিয়ে ফেটিয়ে নেওয়ার। যতক্ষণ না ডিমের মধ্যে একটি ক্রিমি ভাব আসছে ততক্ষণ আমি ফেটাবো। আমি প্রায় 5 মিনিট 6 মিনিটের মতো ফেটালে এর মধ্যে একটি ক্রিমি ভাব চলে আসবে। তারপর আমি আবার অন্য আরেকটি ডিম দিয়ে দেব। এই যে আমার একটা ডিম ফেটানো হয়েছে, এখন এর মধ্যে আমি দিয়ে দেব অন্য আরো একটা ডিম। দেখুন কত সুন্দর একটা ক্রিমি ভাব এসে গেছে। আপনারা চাইলে এটি হ্যান্ড বিটার দিয়ে বিট করে নিতে পারেন। আজকে আপনাদের আমি হ্যান্ড বিট দিয়ে তৈরি করে দেখাবো। এর মধ্যে আমি অন্য আরো একটি ডিম দিয়ে দেব। দিয়ে আবারও আমি প্রায় 5 থেকে 6 মিনিটের মতো ভালো করে ফেটিয়ে নেব। একদম সুন্দর করে ফেটাতে হবে, না হলে আমি বলছি কেকটি সুন্দর হবে না। একটু চেষ্টা করবেন সময় নিয়ে ফেটিয়ে নেওয়ার। খুব বেশি না হলেও 10 মিনিট 2টি ডিম ফেটিয়ে নেবেন। এটি দেখুন সুন্দরভাবে আমার ফেটানো হয়ে গেছে। 2টি ডিমই আমি অনেক সুন্দর করে ফেটিয়ে নিয়েছি। প্রায় 12 মিনিটের মতো 2টি ডিম ফেটিয়ে নিয়েছি। এখন এর মধ্যে আমি দিয়ে দেব, আমি এখানে 1/4 কাপ আম নিয়েছি, আমের রস। সেগুলো আমি আবারও সুন্দর করে মিক্স করে নেব। আম দেওয়ার পর সুন্দর করে আমি আবার ফেটিয়ে নিয়েছি। এখন এর মধ্যে আমি দিয়ে দেব ময়দা। আপনারা চাইলে এর মধ্যেও আটা দিতে পারেন, রিফাইন আটা, তবে ময়দা দিয়ে কেকটি সুন্দর হয়। এর মধ্যে আমি এখন দিয়ে দেব ময়দা। আমি এখানে বড় কাপের 1 কাপ ময়দা নিয়েছি এবং একটি চালুনি নিয়ে নিয়েছি। আপনারা চেষ্টা করবেন অবশ্যই চালুনি দিয়ে চেলে নিয়ে কেকটি তৈরি করার। এতে করে কেকটি সুন্দর ফুলবে এবং ভালো হবে। অবশ্যই আপনারা একটি চালুনি নেবেন। এরপর এর মধ্যে আমি দিয়ে দেব বেকিং পাউডার। আমি এখানে 2 চা চামচ বেকিং পাউডার দিয়ে দেব। আমের এই কেকটি তৈরি করতে আমি ঠিক যতটুকু বেকিং পাউডার ব্যবহার করছি আপনারা চেষ্টা করবেন ততটুকুই দেওয়ার। এতে করে কেকটি সুন্দর হবে, কম দিলে চলবে না। এখন সুন্দর করে আলতো হাতে এটি চেলে নেব। এবং এক সাইড থেকে সুন্দর করে আমি সবগুলো উপকরণ একসঙ্গে মিক্স করে নেব। ময়দা দেওয়ার পর খুব বেশি এলোপাথারি করে মিক্স করার দরকার নেই, যে কোনো এক পাশ থেকে মিক্স করবেন। যে কোনো এক সাইড থেকে মিক্স করবেন তাহলেই হবে। এই যে দেখুন ঠিক কত সুন্দরভাবে আমার এই কেকের ব্যাটারটি তৈরি হয়েছে। আপনারা একটু কাছ থেকে আমি জুম করে দিচ্ছি, দেখুন তাহলে বুঝতে পারবেন। এই যে দেখুন আমার কেকের ব্যাটার তৈরি হয়ে গেছে। এখন এর মধ্যে আমি দিয়ে দেব আমের কুচি।
আমি এখানে আমের কুচি দিয়ে দিচ্ছি, দেখুন। সুন্দর করে এখানে প্রায় 1/4 কাপ আম কুচি হবে। সেগুলো আমি দিয়ে দিলাম, এখন আবার একটু সুন্দর করে মিক্স করে নেব। বাটিটি এক সাইডে রেখে দিব এবং আমি একটি সসপ্যান টাইপের একটি বাটি নিয়েছি, এর মধ্যে আমি দিয়ে দিব তেল, ব্রাশ করে দিয়ে দেব। এর মধ্যে আমি তেল ব্রাশ করে নিয়েছি এবং দিয়ে দেব ময়দা। এর মধ্যে ময়দা দিয়েছি, এখন সুন্দর করে ঘুরিয়ে ঘুরিয়ে চারপাশটি ময়দা দিয়ে কোট করে নেব। এই যে দেখুন, ময়দা দিয়ে সুন্দর করে চারপাশটি কোট করে নেওয়া হয়ে গেছে। এখন আমি এই ব্যাটারটি এর মধ্যে দিয়ে দেব। আমি এখানে 1/4 কাপের 1 কাপ আম কুচি ব্যবহার করেছি। আপনারা চাইলে এখানে 1.5 কাপ অথবা 2 কাপের মতো দিতে পারেন। আপনারা যদি আপনাদের আম খেতে ভালো লাগে তাহলে স্বাদ অনুযায়ী আরও একটু দিয়ে নেবেন, কিন্তু আমের যে রসটি দিয়েছি ওইটি ঠিক সম পরিমাণে দিতে হবে, ওর বেশি দেওয়া যাবে না। চাইলে আম কুচি একটু বেশি দিতে পারেন। এখন এটি আমি এরকম করে সুন্দর করে বসিয়ে নিব মোলের ভিতর। এরপর এখানে আমি একটি ফ্রাই প্যান নিয়েছি, এর মধ্যে আমি প্রায় 10 মিনিটের মতন ফ্রি হিট দিয়ে নিয়েছি। ভেতরে আমি কাগজ দিয়েছি লেখালেখি, আপনারা চেষ্টা করবেন কাগজ দিয়ে কেকটি তৈরি করার, এতে করে অনেক সুন্দর কালার আসবে কেকের উপরে। এখন আমি কেকের বাটিটি এর মধ্যে দিয়ে দেব। এর মধ্যে আমি একটি স্ট্যান্ড দিয়ে তার উপর আমি বাটিটি বসিয়ে দিলাম। এভাবে আমি 5 মিনিট মিডিয়াম আঁচে রেখে দেব। 5 মিনিট মিডিয়াম আঁচে রেখেছি, এখন আমি মিডিয়াম টু লো এর মাঝে রেখে দেব প্রায় 45 মিনিট। এই যে দেখুন, আমি প্রায় 45 মিনিট পর ঢাকনাটি তুলে দেব এবং একটি কাঠি দিয়ে দেখব কেমন হয়েছে। এই যে দেখুন, কাঠিটি একদম ক্লিন, তার মানে আমার কেকটি তৈরি হয়েছে। এখন আমি চুলাটি অফ করে দেব। এই যে দেখুন, আমার কেকটি হয়েছে। আমি 10 মিনিট পর কেকের চারপাশটি একটু কেটে নেব, এমনিতে খুলে আছে, তারপরেও আমি একটু চারপাশটা ইয়ে করে নিই, কেটে নিই, এতে করে কেকটি সুন্দরভাবে পড়বে। এই যে দেখুন, আমার কেকটি তৈরি হয়ে গেছে। অন্ধকারের জন্য তেমন একটা বোঝা যাচ্ছে না, বাইরে খুব মেঘ। উপরে যে ময়দার একটু লেয়ার ছিল আমি চাকু দিয়ে তুলে নিয়েছি, এর উপর আমি আমের জেলিটি দিয়ে দেব, এতে করে অনেক সুন্দর একটি কালার আসবে কেকের উপরে। আমি কেকের উপর সুন্দর করে আমের জেলিটি দিয়ে দিয়েছি এবং একটু চাকু দিয়ে প্লেন করে নিচ্ছি, দেখুন। এই যে দেখুন, এরপর এর উপর আমি দিয়ে দেব ড্রাই চকলেট, আমি এখানে গলি নিয়েছি সেগুলো দিয়ে দেব, এটি একেবারে অপশনাল, আপনারা নাও দিতে পারেন, কোনো সমস্যা নেই। আমি একটু দেখতে ভালো লাগার জন্য দিয়ে দিচ্ছি। এরপর আমি একটি টুথপিক দিয়ে এভাবে করে টেনে টেনে দেব, দেখুন কত সুন্দর একটি ফুল হয়ে যাচ্ছে। আপনারা দেখলেই বুঝতে পারবেন।
এই যে দেখুন আমি কত সহজে সুন্দর একটি আম কেক তৈরি করে নিলাম। আপনার অবশ্যই রেসিপিটি বাসায় ট্রাই করবেন। এখন আপনাদের আমি একটু কেটে দেখে দিচ্ছি, দেখুন ভিতরে কেমন হয়েছে। এখান থেকে আপনাদের আমি কেক কেটে দেখে দিচ্ছি কেমন হয়েছে। এই যে দেখুন আমার কেকের ভিতরে কত সুন্দর সফট হয়েছে, দেখলে বুঝতে পারবেন কত সুন্দর হয়েছে। একদম সফট পারফেক্ট কেক তৈরি হয়েছে, খেতেও অনেক সুন্দর হয়েছে। আপনারা অবশ্যই বাসায় রেসিপিটি ট্রাই করবেন এবং ট্রাই করে আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। নিত্য নতুন ভিডিও সবার আগে পেতে আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন।